আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব ইলিশ মাছের ডিম দিয়ে লাউ। ইলিশ মাছের ডিম দিয়ে লাউ রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি একটি ইলিশ মাছের ডিমকে ছয় টুকরো করে নিয়েছি এবং একটি মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা এরকম করে টুকরো করে নিয়েছি যেন মাছের সাইজ এবং লাউয়ের সাইজ একরকম হয়। আর লাউয়ের বুকের কিছুটা অংশ আমি ফেলে দিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ইলিশ মাছের তরকারিতে আদা রসুন বাটা খুব বেশি একটা না দিলেও চলে। লবণ স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 5টি কাঁচামরিচের ফালি এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। ধনিয়া পাতা কুচিটা অপশনাল ইলিশ মাছের মধ্যে, ধনিয়া পাতা কুচি না দিলেও চলে। আর লাগবে রান্নার জন্য পরিমাণ মতো তেল। এই হচ্ছে উপকরণ। এখন আমি ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে এটাকে তেলে ভেজে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মাখানো মাছের ডিমগুলো তেলে দিয়ে দিব। মাছের ডিমগুলোর 1 পিঠ ভাজা হলে উল্টিয়ে দিব। চুলার আঁচ মাঝারি রেখে ভাজতে হবে। 2 পিঠ ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে মাছের ডিমগুলো তুলে নিব। এবারে রয়ে যাওয়া তেলের সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব রয়ে যাওয়া হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে এলে দিয়ে দিব লাউ। লাউগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়েই লাউ ধুয়ে নিতে হয়, নাহলে কেটে নেওয়ার পর লাউ ধুলে পড়ে, লাউ থেকে অনেক বেশি পানি উঠে, সেজন্য খোসা ছাড়িয়েই লাউটা ধুয়ে তারপরে কাটতে হয়। এবারে মশলার সাথে লাউটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। 1 মিনিট নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবারে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে 2 বার নেড়ে দিব, নাহলে নিচে পড়ে যাবে। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা তুলছি। মশলার সাথে লাউটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে লাউটা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করছি 1 কাপ আর 1/2 কাপ। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি। এবারে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের ডিম। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার রান্না করব আরও 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম আবারও 5 মিনিট পর, ঢাকনা তুলছি। এবারে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছের ডিম দিয়ে লাউয়ের তরকারি। ইলিশ মাছ যতটা না মজা, তার চেয়েও বেশি মজা ইলিশ মাছের ডিম। এবং এটা যদি লাউ দিয়ে রান্না করা হয়, এটা খেতে আরও বেশি মজা লাগে। আশা করছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর এখন তো লাউয়ের মৌসুমই, যে কোনো সময় হাতের কাছে লাউ পাওয়া যায়। তো লাউ দিয়ে আপনারা এভাবে ইলিশ মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।